বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠকিয়ে যাবে বাবা। আমি তো যাই না, বড় হয়ে বোকা হতে চাই। স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষক ছাত্রছাত্রীদের প্রশ্ন করলেন, তারা বড় হয়ে কে কি হতে চাই। কেউ বলে সে শিক্ষক হবে, কেউ বলে ডাক্তার হবে, কেউ আবার অন্য অনেক কিছু বড় হতে চায়, বড় বড় অফিসারের মতো। কিন্তু শিক্ষক অবাক হয়ে যায় রিক বাগদির উত্তর শুনে। রিক বলে সে বোকা হতে চায়। শিক্ষক বললেন, বড় হয়ে বোকা হলে তো তোমাকে সবাই ঠকিয়ে যাবে। শিক্ষকের এই কথার পরে রিক বলে, আমি তো কাউকে ঠকাবো না। বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠকিয়ে যাবে বাবা। আমি তো যাইও ঠকাবো না। কাউকে না ঠকানোর যে ধারণা ও মূল্যবোধ এই শিশু বয়সে জন্মেছে রিকের, সে অবশ্যই সবার প্রশংসা পেয়েছে। সকলের মতো রিক তো বলতে পারত সে শিক্ষক বা ডাক্তার হতে চাই। বর্তমান সমাজে যেখানে চালাক না হলে প্রতি মুহূর্তে ঠকতে হয়, সেখানে অনায়াসেই একটি ছোট্ট শিশু বলল সে বোকা হতে চাই। সমাজের জং ধরা সমাজ ব্যবস্থার বর্তমান অবস্থা আমাদের তো মনে করিয়ে দিল, রিকের কথায় সে বোকা হলে কাউকে সে ঠকাতে পারবে না। বোকা হয়ে থাকার পেছনে রিকের হয়তো এই বোধ হয়েছে, বাবাকে বোকা পেয়ে হয়তো তার বাবাকে সকলেই ঠকিয়েছে, বাবা কিন্তু কাউকে ঠকায়নি, তাই রিক বোকা হতে চায়। রিক এই ভাবনা সমাজকে শিখিয়েছে, চালাকি না করেও সুস্থভাবে বাঁচা যায়। রিকের বোকা হতে চাওয়া শব্দটি সমাজকে চমকে দিয়েছে, থমকে দিয়েছে সমাজের মানুষকে। বোকা হতে চাওয়া রিক পড়াশোনায় বেশ ভালো, প্রতিযোগিতায় সে বিশ্বাসী নয়। সকলকে নিয়ে চলার শিক্ষা এই বয়সে রিক আত্মস্থ করে ফেলেছে। হয়তো এটাই প্রকৃত শিক্ষা, যেখানে আমাদের ছেলেমেয়েদের শুধু ডাক্তার বা শিক্ষক বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখাই আমরা। অনেক সময় আমরা হিংসার বীজ বুনে দিই, অনেক সময় আমরা হিংসার বীজ তৈরি করে দিই অনেকের মনে। আজ পহেলা এপ্রিল বোকা বানানোর দিন হিসেবে সকলেই জানেন, কিন্তু রিক যেন বোকা হয়ে থাকে, বোকা হয়ে সরল হয়ে থাকে। রিক যেন তার সিদ্ধান্তে অবিচল থাকে, সে যেন সমাজের আসল মানুষ হয়ে থাকে, সমাজকে শিক্ষা দেয় চালাকি নয়, সরল ও বোকা হয়েও মানুষের মতো মানুষ হওয়া যায়। স্টুডিও ফিরদৌস।